60 birthday. কুকুর আমাদেরকে দেখে চিৎকার আরম্ভ করে দিয়েছে। ওর লেজটা কাটা না কেটেছে গো? কুকুরটা না না ঘরটা পুরো চেঞ্জ হয়ে গেছে একবারে, দারুণ লাগছে। দিদি ভাই রান্নাঘর দেখো, এই যে কি সুন্দর রান্নাঘর দেখাচ্ছি আপনার। হ্যাঁ আপনার মা কিছু খাবে না বলবে না, তার জন্য টাকা আপনি খাওয়াতে পারলেই হচ্ছে। এটা চিমনি দিদি ভাই, এটা চিমনি তো, কিচেন চিমনি। হ্যাঁ এটা কিচেন কুচিনা কুচিনা। হ্যাঁ দিদি ভাই লুচি ভেজে রেখেছে, কোলেস্ট্রল তো মিষ্টি খাওয়া চলবে, তেল খাওয়া চলে না। পরে আবার কখন খাবে, খেয়ে না এই যে মা খেতে শুরু করে দিয়েছে, এবার মা খাবে। এটা আমার গরম অনুদ, এই ধরা পড়েছে দিদি ভাই, এই ধরা পড়েছে তো দিদি ভাই। হ্যাঁ দেখো বাসন রাখার ঝাঁকাটা কি সুন্দর, এটা স্টিলের। দিদি ভাই চা বানাচ্ছে এখন, পশ্চিম দিকে রান্না। তিন্নি ফোন নিতে এসেছে, দাঁড়িয়ে আছে। এইটা আমার ভাগ্নি দিয়া ভাগ্নি, আমার সুইট সুইট ভাগ্নি। ভাগ্নিও বড় হয়ে গেল, আর এখানে জমেছে জোর গল্পের আসর। এটা ভাগ্নির বান্ধবী তাই তো? দিদি দিদি, ও আচ্ছা। ও এটা দিদি ভাইয়ের রুম, এখানে দেখো দুটো বাম্বু ট্রি আছে, লাকি বাম্বু ট্রি। আর কুকুরটা তো চেঁচিয়ে যাচ্ছে। দিদি ভাইদের হরি মন্দিরটা কি সুন্দর, এখানে দেখো একটা বড় হনুমানজি। না
এখন দিদি ভাইয়ের সাথে যাচ্ছি, দিদি ভাইয়ের যার শ্বশুর বাড়ি। ওরে শ্বশুর সি যা, ও দুজনেই দিদি দাদু দিদাই, ওরা ও পথে যায়। এই একটা ছেলে, আমার দুজন আছে। এই দেখো, এটা দিদি ভাইয়েদের কালী মন্দির, নিজেদেরই কালী ঠাকুর। এখন সব এরকম জানো না। হ্যাঁ, এটা রঙের সাহায্য করেছে। এটা সেটা কেটে যে আবার এটা হচ্ছে, চারদিকে লোক দেখে খেপে গেছে। এটা এসেছি, এই দেখো, এটা কি সুন্দর খোলা ছাদ, কি সুন্দর হাওয়া দিচ্ছে। আমাদের দেখাতেই পাচ্ছি না তোমাদেরকে, অন্ধকার হয়ে গেছে তো। আর এটা এসেছি দিদি ভাইয়ের ছোট খুড় শাশুড়ির বাড়িতে। দেখো অন্ধকার হয়ে গেছে। আর দেখো দিদি ভাইদের বাড়ি, কুকুরটা এখনো ঘেউ ঘেউ করে ডেকে যাচ্ছে। আমার বসার কি সুন্দর জায়গাও করে দিয়েছে পাথর দিয়ে। ছাদটা খুব সুন্দর, না ছাদটা খুব সুন্দর করেছে, রড দিয়ে করে খুব সুন্দর করেছে। হ্যাঁ, দেখতে ভালো লাগছে। নাম সিঁড়ি দিয়ে, হ্যাঁ আমাদের ইয়ে বংশের মা আমার টোটো যাবে না, ফোন করলে চলে যাবে। পুরো অন্ধকার হয়ে গেছে, আমরা এখন দিদি ভাইদের বাগান দেখতে যাচ্ছি। দেখো দেখো, দিদি ভাইদের বাগানে ঢুকছে। এটা রাস্তা, এখানে দেখো কত গাছ দুদিকে, মাঝে রাস্তা। এটা চারটগো এটা চাপটক, হ্যাঁ এই দেখুন মা, এই যে চাপটক। হ্যাঁ আমি তো জানি না, বলে বড় এটা ম্যাম থাকে, হ্যাঁ এখানেই থাকে। এইগুলো দিদি ভাই কি হলো? হ্যাঁ এগুলো কি ফুল দিদি ভাই? বিকাশ কাকু তো আছে, হ্যাঁ ওই যে বেলা গাছ, হ্যাঁ নয়নতারা। এই দেখো এইখান থেকে ওই এটা চন্দ্রমল্লিকা গাছ মা, দোপাটি কত সুন্দর গাছ। এটা একটা কি সুন্দর ফুল ধরেছে, এটা কি সুন্দর ফুল ধরেছে, কলা গাছ। এটা বর্তমান কলা, এটা কি চন্দন গাছ আছে, চন্দন গাছ কই, কোনটা চন্দন গাছ এটা, চন্দন গাছ। কি সুন্দর পাতা বাহার গাছ, হ্যাঁ এটা শিউলি গাছ। এই দেখো শিউলি গাছ, এই একটা পাতা বাহার কি সুন্দর।
রঙিন মাছ খাবার দিলি আর জবা ফুলের গাছ, এটা ছোট্ট পাড়া গাছ, এই যে একটা কি সুন্দর ফুল ধরেছে ছোট ছোট, ওই দিক দিয়ে আরো আছে কি সুন্দর, ওখানে যাওয়া যাবে না, দিনের বেলায় এলে বেড়া, ও আমি আসতে বললে সে আসবে, হ্যাঁ বললে আমাকে ফোন করবে, আমাকে বললে যে লাস্টে, হ্যাঁ আমাকে বলেছে। দেখো এবার বাগান থেকে বাড়ির দিকে যাচ্ছি, গাঁদা ফুলের গাছ কত সুন্দর, এমনি এইসব জায়গায় এলে মনটা ভালো হয়ে যায়, গাছপালা। এই দেখো একটা ফুল কি সুন্দর, এই দিদিভাই এটা কি ফুল গো সাদা রঙে, গন্ধরাজ, হ্যাঁ কি সুন্দর, চা বড় গন্ধরাজ, চাপ জবা, এটা পাথর কুচি গায় নাকি দিদি ভাই, পাথর কুচি, এবার পেছে পেছে আসছে দেখো কি সুন্দর, দিদি ভাইদের গেটটা কি সুন্দর, দেখো কি সুন্দর গেটটা, পুরো বিয়ে বাড়ি লাগছে একদম। দিদি ভাইদের রুম দেখো, এইটা কে করলো, দিয়া করেছে নাকি, কি সুন্দর, এটার দিয়া করেছে বোধ হয়, আমরা খেতে বসে গেছি, খাচ্ছি, এটা দেখো মটন কষা, নাও না আমি আর নিতে পারবো নি গো মা, বরং তুমি লুচি খেতে ভালোবাসো, নাও হ্যাঁ লজ্জার কি আছে, দারুন হয়েছে কিন্তু মাটনটা, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, সিদ্ধটাও খুব ভালো হয়েছে, হ্যাঁ
খুব ভালো হয়েছে মাটনটা। কচু বর্ষাকালে কচু আলু মূলো বেগুনের তরকারি। ওমা কি বলছো দিদি ভাই? মাসিমা যাবেন? হ্যাঁ আসবো। ও বাড়ি চলে এসেছি, এই মাত্র ঢুকছি বাড়ি। চলে বাড়ি চলে এসেছি, এখন আমরা জামাটা চেঞ্জ করছি। হ্যাঁ এবার আমরা হাত মুখ ধোবো, চেঞ্জ করব, তারপরে একটু রেস্ট নেব। আমরা পা ধুয়ে এলুম, এবার কি অবস্থা হয়েছে দেখো। চেঞ্জ করবো তো, আবার পরে দেখা হচ্ছে। আজকের মতো এখানেই টাটা, সবাইকে শুভরাত্রি। সাড়ে আটটা বেজে গেছে আর আমরা আর কিছু খেতে পারবো না মনে হচ্ছে ওখানে। হ্যাঁ লুচি, খাসির মাংস, মিষ্টি, ভালোই হলো খাওয়া দাওয়া। হ্যাঁ জানা ছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওই লঞ্চ করে গেছি, বাই।